শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সেই পরীক্ষাকে ঘিরে কড়াকড়ি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ঝাড়গ্রাম তথা জঙ্গলমহলকে। কারণ এর আগে মাধ্যমিক পরীক্ষার সময় জলপাইগুড়িতে হাতির হানায় মৃত্যু হয় মাধ্যমিক পরীক্ষার্থী বৈকণ্ঠপুরের প্রাচীর আম নাহাটা দশম শ্রেণীর ছাত্রের। তারপরেই নড়ে চড়ে বসেছিল গোটা রাজ্য। সেক্ষেত্রে বনদপ্তর এবং ঝাড়গ্রাম জেলা প্রশাসন তৎপর হয়েছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় কড়াকড়ি নজরদারি রাখতে। আজ ঝাড়গ্রামের কলাবনী থেকে নেত্রা যাওয়ার রাস্তা, এছাড়াও ঝাড়গ্রামের বেশ কিছু জঙ্গল নগর রাস্তায় বনদপ্তরের কর্মীরা মোতায়েন রয়েছে, কোনোভাবেই হাতি রাস্তায় না উঠতে পারে তার জন্য। এবং অপরদিকে ঝাড়গ্রাম জেলা প্রশাসন সমস্ত মোড়ে মোড়ে পুলিশ এবং সিভিক পুলিশ মোতায়েন রয়েছে, কোনো পরীক্ষার্থীর সমস্যার অনুরূপ যেন না হয় এবং কোনো অঘটন যেন না ঘটে। কে পরীক্ষা দিচ্ছে? আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে। কীভাবে দেখছেন প্রশাসনের তরফ থেকে কীভাবে পদক্ষেপ নিয়েছেন? না, প্রশাসন তো খুব ভালো একটা ব্যবস্থা নিয়েছে, আপনি ভালো নিরাপত্তা আছে, খুব ভালো আছে, খুব ভালো ব্যবস্থা নিয়েছে। কীরকম দেখছেন, কী কী পদক্ষেপ নিয়েছেন? পদক্ষেপ মানে এলাকা যাতে কিনা আমাদের ছাত্রছাত্রীরা পরীক্ষা ভালো দিতে পারে, ভালো প্রোটেকশন দিচ্ছে বা নিরাপত্তা দিচ্ছে। দেখা গেল যে এর আগে হাতির আক্রান্তে পরীক্ষার্থী মারা গেছিলো, এবার কীভাবে দেখছে বিষয়টা? না, এবারে তো চারুধার তো আমাদের ফরেস্টের তরফ থেকে বা প্রশাসনের তরফ থেকে গাছ দিয়েছে নিরাপত্তার জন্য, যাতে কিনা আমাদের ছেলে মেয়েদের কোনো ক্ষয়ক্ষতি না হয় বা শান্তিপূর্ণভাবে যাতে কিনা জঙ্গলমহলে পরীক্ষা হয় এবং দিতে পারে। এবং যথেষ্ট ভালো ব্যবস্থা আছে সরকারের পক্ষ থেকে, আমরাও নিজেও নজরেও আমরা দেখছি। এখানে কীভাবে দেখছেন গাড়ি দিচ্ছে? না, এখানে তো চারুধারই তো পুলিশ প্রশাসন আছে, গাড়ির সমস্ত লোক আছে। কী নাম আপনার? আমার নাম হচ্ছে সদানন্দ মান্ডি। পরীক্ষা দিচ্ছে কে? আমার মেয়ে। কেমন ব্যবস্থাপনা? কেমন ব্যবস্থাপনা? ভালো। কোভিড এর পরে যে পরিস্থিতি বা এখন যে কেমন রয়েছে, কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে কোভিড এর এখন কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে পরীক্ষা কেন্দ্রে ঢোকার জন্য? কি কি ব্যবস্থা পরীক্ষা দেওয়ার জন্য? কোভিড তো এখন মাস্ক পরে গেছে। হ্যাঁ, তারপরে মোটামুটি যতটা ই করা যায় প্রোটেকশন নিয়ে করে ই করে দেওয়া গেছে আর কি। এবারে কি একটু সংখ্যায় কম রয়েছে ছাত্রছাত্রী পরীক্ষা? সেরকম মনে হচ্ছে না, এই ঠিকই আছে। তাও কতটা চিন্তিত মেয়ে যে পরীক্ষা? না, খুব চিন্তিত নেই। হ্যাঁ, চিন্তার খুব কিছু নেই, কারণ ও নিজে প্রিপারেশন নিয়েছে, ভালো পড়াশোনা করেছে, আশা করছি ভালো পরীক্ষা দেবে। তবে এটা প্রথম পরীক্ষা তো, মানে মাধ্যমিকটা দিতে হয় না, তার ফলে এটা একটু ভয় আছে, কিন্তু তাতেও মোটামুটি মেয়ে কোনো টেনশন নেই। ঠিক আছে। আমার নাম সূর্যকান্ত প্রধান। কীরকম দেখলেন, কেমন ব্যবস্থাপনা কী রয়েছে? ব্যবস্থাপনা যেরকম আপনার প্রশাসন ব্যবস্থাপনা নিয়েছে ঠিকই আছে মোটামুটি। এই মাধ্যমিকের সময় দেখা গেছিল হাতির হানায় ছাত্রের মৃত্যু, আসলে এটা আমরা সেইটা বুঝতে পারছি না, কারণ যেহেতু আমাদের শহরাঞ্চলে আমরা বাস করি, নিশ্চয়ই যদি এরকম ঘটনা ঘটে থাকে যারা গ্রামাঞ্চল থেকে শহরে আসে তাদের এই বাধার মধ্যে দিয়ে আসতে হয়, যেহেতু এটা একটা জীবনের একটা দিক নির্দেশ করার একটা জায়গা, সব কিছু মেনে নিয়েই করতে হয় আর কি। বিভিন্ন জায়গায় ফরেস্টের তরফ থেকে ফরেস্টের গার্ডরা মোতায়েন রয়েছে? হ্যাঁ, সেটা আমার জানা নেই, সেটা আপনারা ভালো বলতে পারবেন, আপনারা তো বিভিন্ন জায়গায় কথা বলছেন ফরেস্ট থেকে সমস্ত জায়গায়। তো সাধারণ মানুষ হিসাবে, নাগরিক হিসাবে আমি সেটা স্কুলে যে পরীক্ষা দিতে এসেছে, কী কী প্রোটোকল রয়েছে এবারে? প্রোটোকল তো কিছু দেখছি না, প্রোটোকল বলতে আপনার যা থাকে প্রত্যেকবার আপনার ব্যাগ বাইরে থাকবে, আর যেরকম পেন্সিল পেন জলের বোতল। পুলিশের কড়াকড়া ব্যবস্থাপনা রয়েছে? পুলিশের আমি তো ট্রাফিক মেনটেন দেখছি, আর এমনি ঠিক আছে, ছাত্রছাত্রী যাতে অসুবিধা না হয় সেই দিকটা নজর রাখছেন ওনারা। আপনার নাম? আমার নাম সুচিত্র সরকার।